হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে দেখব কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস ফ্রেজেস প্রশ্ন যেগুলো ইংলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে গিভ ইন। গিভ ইন একটা হচ্ছে যদিও ফেজাল ভাব ইডিয়মের আকারে ব্যবহৃত হয়। গিভ ইন মানে হচ্ছে বহিষ্কার স্বীকার করা, ইল্ড। নেক্সট হচ্ছে রান রিওয়ার্ড। রান রিওয়ার্ড মানে কি? রান রিওয়ার্ড মানে হচ্ছে অ্যাক্ট উইথাউট রেস্টেন্ট, অর্থাৎ কোন রকমের বাধা ছাড়াই কাজ করা, ফ্রিডমলি। রান রিওট। নেক্সট হচ্ছে গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার, খুবই ইম্পর্টেন্ট এটা একটা আইডিয়মস। গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার মানে হচ্ছে আন্ডার গো এনি রিস্ক, যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হওয়া, আন্ডার গো এনি রিস্ক। নেক্সট হচ্ছে টকিং থ্রু হ্যাট। টকিং থ্রু হ্যাট একটা খুবই ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব, যার মানে হচ্ছে টকিং ননসেন্স, বাজে কথা বলা। টকিং থ্রু হ্যাট মিনস টকিং ননসেন্স। পরের প্রশ্ন হচ্ছে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট করা, সহ্য করা। পরের প্রশ্ন বাই ফিটস অ্যান্ড টার্টস। বাই ফিট অ্যান্ড টার্টস মানে হচ্ছে ইররেগুলারলি, অনিয়মিতভাবে। নেক্সট প্রশ্ন রিডিং বিটুইন দি লাইন্স। রিডিং বিটুইন দি লাইন্স মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দি হিডেন মিনিংস, এখানে অন্তর্নিহিত অর্থকে বোঝা বা উপলব্ধি করা হচ্ছে রিডিং বিটুইন দি লাইন্স। নেক্সট হচ্ছে গেট দি স্যাক। গেট দি স্যাক খুব ইম্পর্টেন্ট ভার্ব, ফ্রেজাল ভার্ব একটা, বা ইডিয়মস। ডিসমিসড ফ্রম, গেট দি স্যাক মিনস ডিসমিসড ফ্রম। নেক্সট হচ্ছে প্রস অ্যান্ড কনস। এটা অনেক পরীক্ষায় এসেছে অনেকবার। প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে কনসিডারিং অল দি ফ্যাক্টস, সমস্ত ঘটনাটাকে বিবেচনা করা, এখানে ডিটেলসে খুঁটিনাটি আর কি সমস্ত ঘটনাটাকে বিবেচনা করা, কনসিডারিং অল দ্য ফ্যাক্টস। নেক্সট হচ্ছে বাই লিপস অ্যান্ড বাউন্ডস, খুবই ইম্পর্টেন্ট। বাই লিপস অ্যান্ড বাউন্ড মানে হচ্ছে ভেরি কুইকলি, খুবই দ্রুত। লিপস অ্যান্ড বাউন্ড, লিপস মানে হচ্ছে এখানে লাফানো এবং ডিঙ্কানো এই ধরনের মানে, লিপস অ্যান্ড বাউন্ডস ভেরি কুইকলি। নেক্সট হচ্ছে ইন দি গুড বুকস। ইন দি গুড বুকস মানে হচ্ছে ইন ফেভার উইথ বস, এখানে এক্সেপ্টেড হয়ে, ইন অ্যাকসেপ্টেড হয়ে, উইন দ্য গুড বুকস মিনস ইন ফেভার উইথ বস। তারপর হচ্ছে ইন দি লং রান। ইন দি লং রান মানে হচ্ছে আলটিমেটলি, অবশেষে। টু বি অলওয়েজ ওয়ান্স বেক অ্যান্ড কল, এটা মনে হচ্ছে অ্যাট ওয়ান্স ডিসপোজাল, রেডি টু সার্ভ ওয়ান্স মাস্টার। ইডিয়মস ফ্রেজটা হচ্ছে টু বি অলওয়েজ ওয়ান্স বেক অ্যান্ড কল, অ্যাট ওয়ান্স ডিসপোজাল, অর্থাৎ টু রেডি টু সার্ভ ওয়ান্স মাস্টার, সবসময় প্রস্তুত থাকা সাহায্যের জন্য, এখানে রেডি টু ওয়ান্স সার্ভ মাস্টার। নেক্সট হচ্ছে টার্ন এ ডেফ ইয়ার। টার্ন এ ডেফ ইয়ার ইডিয়মস মানে হচ্ছে ডিসরিগার্ড অর ইগনোর অর রিফিউজ, অবজ্ঞা করা বা প্রত্যাখ্যান করা, টার্ন এ ডেফ ইয়ার। নেক্সট হচ্ছে অ্যাট ওয়ান্স উইথ সেন্ড। অ্যাট ওয়ান্স উইথ সেন্স মানে হচ্ছে ফাজেলড, রিফিউজড অর পারফ্লেক্সড, দ্বিধাগ্রস্ত হওয়া বা ফাজেলড হওয়া, কিংবা অ্যাট ওয়ান্স উইথ সেন্স, কিং কর্তব্য বিমূর্ত যাকে বলে। নেক্সট হচ্ছে টু ফাইট স্টুথ অ্যান্ড নেল, এখানে টু ফাইট স্টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে টু ফাইট ইন এ ডিটারমাইন্ড ওয়ে ফর হোয়াট ইউ ওয়ান্ট,